আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا قال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين فقد قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى পরম শ্রদ্ধেয় মহতি ইসলামী জলসার অত্যন্ত সম্মানিত সভাপতি, এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে কেরাম, মুসলমান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই সদাগর কান্দি দক্ষিণ পাড়া আমির বাড়ি ও ওয়াদার বাড়ি উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে আমরা আসতে পেরেছি। আল্লাহ তো দয়া করে সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই সভাগুলি কেন হয়, কারণটা কি? সভাগুলি এই জন্য হয়, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগির পর মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমরা সবাই জানি আমি মরে যাব। কি জানি? আমি মরে যাব। পৃথিবীর এমন কোন নাদান আছে যে মরণ বিশ্বাস করে না? আছে কি? আছে না? আমি মরে যাব, আমি থাকবো না। খ্রিস্টান, ইহুদি, যাকেই বলেন, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীতে যত মানুষ আছে সবাই একটা কথাতে একমত, সেটা কি? আমি মরে যাব। পৃথিবীর সমস্ত
নাস্তিকদের আকীদা হলো, আপনারা যদি শান্ত মনে শুনেন কয়েকটা কথা বলে বিশ্বাস করে দিব, নড়াচড়া করলে আমি পারবো না, আমি আপনাদের মতো বয়স্ক মানুষ, এই বয়সে ওয়াজ করা খুব একটা কষ্টকর ব্যাপার হয়। পৃথিবীর সমস্ত নাস্তিকরা মনে করে আমি মরে যাব তো শেষ হয়ে যাব। সর্বপ্রথম পৃথিবীতে একটা বিষয় ক্লিয়ার করছে, জীবনের প্রথম আদম সন্তানের বাবা আমাদের সবারই বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনি পৃথিবীতে এসে উনার সন্তানরা যখন বেড়ে গেল সবাইকে একটা জিনিসের তালিম তিনি দিলেন, তখনও কোন শরীয়ত বের হয় নাই, এইভাবে চলতে হবে, ওইভাবে যেতে হবে, নামাজ ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না, সপ্তাহে একদিন ছিল অথবা এমনি নফল নামাজ ছিল। আমরা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজের তালিম আমরা পাই ওটা ছিল না, তো একটা জিনিস ছিল, ভালো করে শুনি আমরা, একটা জিনিস ছিল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তো লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা কিন্তু অনেক মাবুদ বানিয়ে নিই, অনেক ভাইয়েরা মনে করি যে এত আইন কানুন মানার দরকার নাই, মারেফতের লাইনে গেলে এগুলি লাগে না, এই রকমের অনেকেই মনে করি, এগুলি না জানার কারণে, এগুলি না বুঝার কারণে মানুষে করে, আর আমরা ওদেরকে গালমন্দ করি, এটা ভুল। কোন আদম সন্তান যদি ভুল পথে পরিচালিত হয় তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব কার? যারা সঠিক পথে আছে তাদের দায়িত্ব হলো তাকেও তুমি সঠিক পথে আনার চেষ্টা করো। আমরা কিন্তু ওটা করি না, আমরা ওদের সম্পর্কে নানান গালি দেই, ভণ্ড বেদাতি যা মুখ দিয়ে আসে তাই বলি। ইসলাম কিন্তু এটাকে অনুমোদন করে না। আপনি তাকে ভণ্ড বলে কাকে গালি দিচ্ছেন? সেটা তো আপনার ভাই, আপনি জান্নাতে যাবেন সে জাহান্নামে যাবে, জাহান্নামের পথে উঠছে তাকে পথে আনো। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আদম আলাইহিস সালাম বিষয়টাকে ক্লিয়ার করছে যে একটা বিষয় আমরা স্মরণ রাখব, সেটা হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই আদমের সুরে সুর মিলিয়ে যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসছে সবার কিন্তু একটা দাওয়াতই ছিল, দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যদি আদম আদম যখন ছিল তখন নবী হিসাবে ওনার নাম সংযুক্ত হয়েছে আদম সফিউল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন মূসা হিসাবে কালিমুল্লাহ, যখন ঈসা দাওয়াত দিলেন ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম দাওয়াত দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে নবীদের নাম আল্লাহর সাথে এই কলমার সাথে ইলাহ নাই, কিন্তু শরীয়ত দাতাকে শরীয়ত কার তাকে অনুসরণ করে চলবে ওই ব্যক্তিটার নাম আছে। আদমের যুগে আদমকে মেনে চলতে হবে, ইব্রাহিমের যুগে ইব্রাহিমকে মেনে চলতে হবে, ইয়াকুব আলাইহিস সালামের যুগে ইয়াকুব আলাইহিস সালামকে মেনে চলতে হবে,
মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামকে মেনে চলতে হবে, মুসা আলাইহিস সালামের শরীয়ত, ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালামকে মেনে চলতে হবে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কার শরীয়ত মানবেন আপনি? কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে কি হবে? এতে আপনার লাভ কি বা আমারই লাভ কি বা জাতির কি লাভ, জাতির কি কল্যাণ ইহাতে নিহিত আছে সেটা আমাদের জানার অত্যন্ত আবশ্যক। ছোট্ট করে যদি আপনাদেরকে কথাটা আমি উপস্থাপন করি, বিষয়টা এইভাবে দাঁড়ায়, কেন মানবো রাসূলের তরিকা, কেন মানবো রাসূলের তরিকা? এই জন্য মানবো, আদম আলাইহিস সালাম যে আখেরাতের কথা বলেছে, নাস্তিকরা কিন্তু আখেরাত মানে না, যারা আল্লাহ বিশ্বাস করে সাথে সাথে একটা বিশ্বাস কি করে, আমি মরে যাব, মরার পরে আরেকটা জীবন আছে, এই জীবনের সমাপ্তি আছে কিন্তু পরকালের সমাপ্তি নাই। কেন পরকালের সমাপ্তি নাই? এটা একটা ইম্পর্টেন্ট কথা। সেটা হলো পরকালের শুরু আছে, শেষ নাই। কারণ কি? কারণটা হলো পরকালটা ততদিন স্থায়ী হবে যতদিন আল্লাহ স্থায়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোন লয় আছে, ক্ষয় আছে, থাকবে না, আছে, চিরকাল ছিল, আছে, চির চিরকাল, কালের সাথে কোন সম্পর্ক নাই, অনন্ত অসীম কাল পর্যন্ত আল্লাহ জীবিত থাকবে। তেমনি ভাবে যারা আখেরাতের জিন্দগি আরম্ভ করবে, তারা মরার পর অনন্ত অসীম কাল কিছু কিছুদিন থাকবে কবর জগতে, আলমে বরজখে কিছুদিন থাকবে, কোথায় হাসরে উঠবে, মিজান ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। মিজান ফুলসেরাত কেউ পাড়ি দিতে পারবে, কেউ ফুলসেরাতে কেটে পুটে পড়ে যাবে, জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়ে যাবে। আর কেউ কেউ পাড়ি দিয়ে কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। আমি ওই কথা পড়ে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহকে মানব বা নাই মানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এই পৃথিবীতে শান্তির বীজ, শান্তির বীজ, মানবাধিকারের বীজ যিনি রোপণ করেছে এবং অত্যন্ত উত্তম প্রণালীতে যিনি রোপণ করেছে, তিনার নাম হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কিভাবে সৃষ্টি করেছে আপনি একটু লক্ষ্য করুন। অনেকে রাসূলের তরিকা মানি না কিন্তু মহব্বতের দাবিদার, তরিকা মানলো রাসূলের মহব্বত নাই জাহান্নামে। আবার ভালো করে শুনেন, তরিকা মানলো রাসূলের সুন্নতগুলি ঠিক ঠিক ভাবে পালন করলো কিন্তু রাসূলকে গালি দিলে তার মনে কোনো বাধে না, কষ্ট হয় না, জান্নাতই না জাহান্নামে। আবার উল্টো দিকে আমরা বিবেচনা করে দেখি একটু, রাসূলকে খুব মহব্বত করলো, এসকেট চুটে অনেক কিছু করলো কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন চালালো না, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমাদের একটা বিষয় শিওর করতে হবে, সেটা কি? রাসূলের মহব্বত করতে হবে এবং তার নিয়ম মেনে তাকে মহব্বত করতে হবে। কিভাবে মহব্বত করতে হবে? তার নিয়মে তাকে মানতে হবে। কারণটা কি? রাসূল যে নিয়মটা দিয়েছে এই নিয়মটা রাসূলের বানানো নয়, রাসূলের দেওয়া নিয়মটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। রাসূল বলেছেন, কোরআন বলেছে, আমার রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যখন বলে আল্লাহ সরাসরি বলতে বললে বলে অথবা ওনার অন্তরে যদি আল্লাহ বলার কথা এলহাম করে ওহী করে তাহলেই বলে, আর না হয় তো বলে না। সুতরাং আরেক জায়গায় আছে, রাসূলের গোটা জিন্দেগিতেই
আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের সাথে লাগিয়ে দিয়েছে। রাসূল ডাইনে চলে যে ডাইনে চলেই শরীয়ত, রাসূল কোন কাজে বাম দিকে ঘুরেছে বামে চলেই শরীয়ত, বাথরুমে ঢুকেছে বাম পাও আগে দিয়েছে বাম পাও দেই শরীয়ত, মসজিদে ঢুকেছে ডান পাও আগে দিয়েছে ডান পাওই শরীয়ত। এই জন্য এক আম্পারার এক সুরাতে বলে ঈসা প্রেগুড়াতে বসতে হয়েছে, প্রেগুড়া মন্দিরে না বসলে আসবে না, কিন্তু হে আমার রাসূল আপনি শুনেন শরীয়তকে আপনাকে শরীয়তের জন্য সহজ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, শরীয়তকে আপনার জন্য সহজ করা হয়েছে এই কথা বলে নাই, কি বলেছে আপনাকে শরীয়তের জন্য সহজ করে দেওয়া হয়েছে, আপনি যেমনি চলবেন সেটাই শরীয়ত, সুবহানাল্লাহ, করি ওহি আসার জন্য আপনি সেই বারবার যে আপনি আয়েশার সাথে বিছনায় গড়াগড়ি দিচ্ছেন, কোরআন নাজিলের প্রয়োজন হয়েছে সেখানেই কোরআন নাজিল করে দিলাম। ছোট্ট একটা ঘটনা, শুধু রাসূলকেই মহব্বত করতেন না, রাসূলকে যারা মহব্বত করত আল্লাহ তাদেরকে মহব্বত করতেন। মক্কা থেকে সামান্য দূরে, মদিনা থেকে সামান্য দূরে 3-4 কিলোমিটার হবে বা একটু বেশি হতে পারে, আমি গাড়ি দিয়ে গেছি আন্দাজ করতে পারিনি, জুখরুফ নামক একটা স্থান আছে। এক যুদ্ধে রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল, আপনার কি খারাপ লাগে বন্ধ করে, রাসূলের আদত ছিল উনি এশার পরে আর চলতেন না, সুবহানাল্লাহ, করে দেখবেন গাল গপ্প কথা বলছেন অথবা ওয়াজ নসিহত কিছুই তিনি করতেন না। তা এইখানে প্রশ্ন আছে, তাইলে আপনারা এশার পরে আরম্ভ করে দেন, মানুষ ঘুমাইতে পারে না সারা রাত কষ্ট হয়, আপনারা এটা আরম্ভ করেন কেন? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা পারি না সব সময় সময় দিতে, এই জন্য আমরা ঘুমের টাইম নষ্ট করে কিছু কথা শুনি। তবে এখানে সাবধান থাকতে হবে, আমার ওয়াজের দ্বারা কোনো বিমারী অসুস্থ ব্যক্তির জন্য ঘুম নষ্ট না হয়, এই জন্য অনেকখানে দেখা যায় মাইক শুধু লাগাই 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 লাগাই, এইগুলি ফালতু কাম, মাইক প্যান্ডেলের ভিতর চলে দূর হওয়াটাই ভালো, আমরা কিন্তু এটারে অনেক ভালো মনে করি, মাইকের আওয়াজে টর্চারে অনেক বৃদ্ধ মানুষের ঘুম নষ্ট হয়, অনেক রোগীর নষ্ট হয়, যাগে সে কথা আমি আর বলবো না, আলী মুলা বিরক্ত হবে আমার উপর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পরে জুখরুফে যাওয়ার পরে সবাইকে বললো এই তাড়াতাড়ি তাবু গাড়ো, তাবু গাল, তাবু গাড়ার পরে এরপর কোলে শুয়ে পড়ো সবাই ঘুমিয়ে যাও, বুঝতে পারছেন সবাই ঘুমাই গেছে। তো সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো পানি টানি কিছুই নাই, আমরা উযু করবো কেমনে, তাহাজ্জুদ করবো কেমনে, ফজরই বা কেমনে পড়বো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাজ্জুদের সময় এখান থেকে আমরা যেখানে পানি আছে ওখানে চলে যাব, এখন ঘুমিয়ে যাও, কথা বুঝতেছেন? তো তাবু গেল সবাই ঘুমিয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমাদের অভ্যাসের বিপরীত, আমরা যারা পিশাব আছি আমারে সহ বলতেছি, আমাদের অভ্যাস হইলো মুরিদের বাড়ির গেলে
বৌলিয়া যাইবার দরকার নাই, মুরিদের বাড়ির তেল লাগাই না, বহুত লোক থাকে, নাউজুবিল্লাহ বলি। আমরা তেল লাগাই হারাম ভাবে, আমার মাথা তারেক বেলি কেন তেল দিয়ে দিবে? আমি কি এর হুজুর? শয়তানের হুজুর, শয়তানের ভীর, বদমাইশির জায়গা নাই, বদমাইশ আবার ভীর হয় কেন? কোন নারী বেগানা নারী, কোন পীর সাহেব, কোন হুজুর সাহেব, কোন ডিসি সাহেব, এমপি সাহেব, যে সাহেব রই দৌড়ব আর হে ফাইটটা দিয়ে রাখবো, হেও বদমাইশ। বুঝতে পেরেছেন? সে চাই বংশ হার যাই হোক, বংশ যত উফরেই হোক, বদমাইশি করলে তারে বদমাইশি দাও। আপনার বিরক্ত হইতেছেন যে বদমাইশি করে? আরে বদমাইশি কোন লাগবে তোর? উরা তার এক মহিলা টিফে গেলে কো আমি অনেক পর্যায়ে গেছি গা, আমার ইতা নাই, আমার ইতা নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সুন্দর করে একটা কথা বলছে, হয়তো তুই বাটফার নাইলে তোর দজবঙ্গ, কথা বলছেন, হয়তো বাটফার নাইলে তুই দজবঙ্গ। উনি দজবঙ্গ বলছে না, উনি বলছে হিজরা, হয়তো বাটফার নাইলে তুই হিজরা। হিজরার বিষয় হিজরার ইমামতি শুদ্ধ না, সুতরাং তরফি রাখিয়ে শুদ্ধ না, কথা বুঝতে পেরেছেন? আর বাটফর হইলে বাটফরের বিষয় কিছুই শুদ্ধ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুখরুফে গেছেন, তখন লটারি তাইছে আয়েশার নাম, তা আয়েশারে লয়ে গেছে, আয়েশা বাচ্চা বয়স কম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা দুইজন একসাথে শুইছে, স্বামী স্ত্রী, তাহাজ্জুদের সময় হইছে। আবু বকর উঠতে কই যাই, উঠো না জলদি, কয় হ্যাঁ আমরা তো সবাই উঠতে গেছি গা, সামান বাইন্দা লাইছি যাইতাম, তো যাও না কেরে, কো যাই না কেরে, কই এলাম নাই, কই এলাম নাই মানে, কো হুজুরের হুজুর সলাইছে উঠতাছে না, এলে কি আমি যাইতাছি না? এক সাহাবি কো হুজুর সলাইছিলাম ঠিকই চোখ খোলা দেখছি, কিন্তু আয়েশা হুজুর সলাইছিলাম বুকের উপর হাত ফলাই রাখছে, সুবহানাল্লাহ, সাইয়েদুল মুরসালিন, তাজেদারে মদিনা, আহ দুনিয়া আখিরাতের রহমত, উনার উপর হাত ফলাই রাখছে আয়েশা, হাতটা সরাই দিলে আয়েশার বুক ভাঙবো, এই জন্য হুজুর সলাইছিলাম আল্লাহু আকবার হাত সরাইতেছে না। এক সাহাবী কো তোমার মেয়ের কারণে আটকা পড়ছি, অন তাহাজ্জুদও যাইব ফজরও যাইব। আবু বকর বড় কষ্ট পাইলে, বলে দুষ্টা আমার গারই দিলা। আবু বকর আস্তে আস্তে আগে গিয়া কো ঘটনাটা কি দেখা লাগি, সুবহানাল্লাহ, একটু পর্দাটা ফাঁক কইরা ছায়া দেখে, সকালের সূর্য যেমন উঠে 14 তারিখের চন্দ্র যেমন মুখ মেলে, ঠিক তেমন হুজুর সুলেমের চোখ মুবারক খোলা ছায়া রয়েছে, কিন্তু আয়েশার ঘুম ভাঙবো টিকা, হাতটা লড়াইতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী কো এত বড় সাহস, তোর কারণে সব কাফেলা আজকে নামাজ কাজ হইব হনে, তুই আল্লাহ রাসূলের উপর হাত দিয়ে রাখছ, কোমরও একটা খোসা মারছে আঙ্গুল দিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উহু করে উঠছে, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কো আয়েশা উহু করছে আমার সহ্য হইতাছে না, বলো এরা এই জায়গা যদি থাকে যেখানে পানি নাই, ফাইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদা তাইয়্যিবা, এমন জায়গা যদি থাকে যেখানে পানি নাই, হেরা পবিত্র মাটি দিয়া যেন তৈমুম করে নামাজ করে, তবু আমার আয়েশাকে যেন কষ্ট না দেয়। আয়েশার আজকে পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যত মানুষ পানির থেকে দূরে থাকবো, সব মানুষের লেগে তৈমুম করে গোসল ফরজ হইল, তৈমুম করে নামাজ পড়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কারিমিয়া কথা কই আমরা কোথায় আছি জানেন?
কোন সাহাবীর কষ্ট হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে আজাদ করলেন 12,000 দিরহাম দিয়া, আরেক সাহাবীকে এইভাবে অনেকগুলি আজাদ করলেন, গরিব গোলাম আজাদ করছেন আল্লাহর রাসূলের উপর ঈমান আনার কারণে, এরারে আজাদ করে দিছে। আবু বকরের বাপ আবু কুহাফা তাইন মনে করছে, হে নেতা হইবার লাগিয়া মানুষকে দান খয়রাত করতেছে, নাউজুবিল্লাহ বলে তো কইতেছে, এই তুই টাকা খরচ করলে কুরাইশের বড় বড় ফাটি দে, বড় বড় ফাটি দে, বিরিয়ানি সিরিয়ানি করে বড় বড় লোক রেখাওয়াই বইনির মতো খাওয়াইলে কি লাভ? এই কথা বলার পরে অমালি আহাদিন ইল্লা ইবতিগা ওয়াজহি রব্বিকে রব্বিল আলা, এই আয়াতটা স্মরণ নাই, মালাহু ইয়াতাযাক্কা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আবু বকর দুনিয়ার কোন নেতৃত্বের জন্য দান করে না, আমার আবু বকর দান করে তার অন্তরাত্মা এবং তার মাল পাক হওয়ার জন্য। আবু বকর একদিন বলেছিলেন রাসূলকে, রাসূল বলেছিলেন আপনারা সবাই জানেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার তিনটা জিনিসের একটা সাহাবায়ে কেরাম নিয়া বসে আর কি, রাসূল বলতেছেন দুনিয়ার তিনটা জিনিসের মহব্বত আমার অন্তরের ভিতর আল্লাহ ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি প্রায় সময় বলতেন, মা আনা ওয়াদ দুনিয়া, আমার দুনিয়ার সাথে কি সম্পর্ক? কোন সম্পর্ক নাই। ওই দিন কইতাছে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের মহব্বত আল্লাহ আমার অন্তরে ঢেলে দিয়েছে। সাহাবাই কেরাম চিন্তা করলেন বিষয়টা কি, তাহলে তো জানা দরকার, বলল ইয়া রাসূলুল্লাহ এই জিনিসগুলি কি একটু শোনাবেন? রাসূল বলেন, হ্যাঁ এটা তোমাদেরকে শোনাইবার লাগি আমি বলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন, এক নম্বর হইল আতিব, আমি সুগন্ধিকে পছন্দ করি, সুবহানাল্লাহ, সুগন্ধিকে পছন্দ করি, কিন্তু আমরা ইতিহাস ঘেঁটে যা পাই সেটা হলো রাসূল সুগন্ধির যদ্দূর পছন্দ করত, এর চেয়ে কোটি গুণ বেশি সুগন্ধিয়ে রাসূলকে পছন্দ করত, সুবহানাল্লাহ। রাসূল কোনদিন কোন বাজার থেকে সুগন্ধি কিনে নাই, পৃথিবীর দামি দামি সুগন্ধি যে কোন মাধ্যমে রাসূলের কাছে চলে আসে, সুবহানাল্লাহ। উপরন্ত সুবহানাল্লাহ, রাসূল ছিলেন মুআত্তার, রাসূল ছিলেন মুআত্তার, উনার বডিটাই ছিল সুগন্ধিয়ে ভরপুর। রাসূল কোন রাস্তা দিয়ে গেলে দুই দিন পর্যন্ত 24 ঘন্টা পর্যন্ত ওই রাস্তা বোঝা যাইতো, এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, এত সুগন্ধ হয়ে থাকত। কথা বুঝতে পেরেছেন? সুগন্ধ কেন হবে না শুনুন, সময় নাই আমি সব কথা বলতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে আব্দুল্লাহ পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম ধরে আব্দুল্লাহ পর্যন্ত, এর আগে একটা কথা ক্লিয়ার করি, সমস্ত নবীগণকে আল্লাহ উচ্চ বংশে জন্ম দিয়েছেন, কি দিয়েছেন? সমস্ত নবীগণকে আল্লাহ উচ্চ বংশে জন্ম দিয়েছেন।